নমস্কার। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে সোলার সিস্টেমের মধ্যে যে আউটার প্ল্যানেট রয়েছে, সেই আউটার প্ল্যানেটের মধ্যে টোটাল চারটা প্ল্যানেট রয়েছে, যেরকম জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এবং নেপচুন। এই আউটার প্ল্যানেটকে আবার কি বলা হয়, জোডিয়ান প্ল্যানেট বলা হয়। এবং তার মাঝখানে আউটার প্ল্যানেট এবং ইনার প্ল্যানেটের মাঝখানে অবস্থান করছে হচ্ছে অ্যাস্টেরয়েড বেল্ট, এবং ইনার প্ল্যানেটের মধ্যে পড়ে হচ্ছে মার্কিউরি, ভেনাস, আর্থ এবং মার্স। এদেরকে আবার টেরেস্ট্রিয়াল প্ল্যানেটও বলা হয় থাকে। তো এবার বিষয়টা হচ্ছে কি, যে আজকের এই ভিডিওতে আমরা কি আলোচনা করবো, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো এই যে সোলার সিস্টেম রয়েছে, গোটা সোলার সিস্টেমের মধ্যে টোটাল আটটা গ্রহ রয়েছে, যার মধ্যে টোটাল সাতটা গ্রহ নিয়ে আমরা ডিসকাস করে ফেলেছি। তার মধ্যে মার্কুরি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, এই সাতটা গ্রহ নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি, এবং অ্যাস্টেরয়েড বেল্টটি এটা নিয়েও আমরা আলোচনা করেছি, ঠিক আছে। এবং এই ইনার প্ল্যানেটের মধ্যে আমরা কিভাবে মনে রাখার চেষ্টা করি, যে ইনার প্ল্যানেটের মধ্যে রয়েছে হচ্ছে চারটা, যেটা হচ্ছে মার্কুরি, ভেনাস, আর্থ এবং মার্স, এবং তারপর রয়েছে অ্যাস্টেরয়েড বেল্ট, এবং তারপর রয়েছে আউটার প্ল্যানেট অর্থাৎ জুপিটার প্ল্যানেটের মধ্যে রয়েছে চারটা, অর্থাৎ জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এবং নেপচুন। তো জুপিটার প্ল্যানেটের মধ্যে জুপিটার, স্যাটার্ন এবং ইউরেনাস নিয়ে আমরা আলোচনা করে দিয়েছি। ইউরেনাসের টোটাল, ইউরেনাসের যে মেইন স্যাটেলাইট ছিল সেটা অর্থাৎ উপগ্রহ ছিল, সেটা হচ্ছে প্রোটিয়াস, ঠিক আছে। এরপরে আজকে আমরা কি করবো, আজকে আমরা আলোচনা করবো হচ্ছে নেপচুনকে নিয়ে, ঠিক আছে। এবার নেপচুনকে, সরি, ইউরেনাসের ইউরেনাসের যে স্যাটেলাইট ছিল সেটা ছিল হচ্ছে ট্রিটেনিয়া, ঠিক আছে। এবার আজকের এই ভিডিওতে আমরা কি করবো, আজকের এই ভিডিওতে আমরা নেপচুনকে নিয়ে মেনলি কি করবো, আজকের আমরা এই ভিডিওতে আমরা নেপচুনকে নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। এবার এই নেপচুনকে নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে এই নেপচুন হচ্ছে এই যে আমাদের যে সোলার সিস্টেম রয়েছে, এই সোলার সিস্টেমের মধ্যে জোভিয়ান প্ল্যানেট অর্থাৎ আউটার প্ল্যানেটটা হচ্ছে সব থেকে শেষের প্ল্যানেট, ঠিক আছে। অর্থাৎ এবার যদি আমরা এই নেপচুন প্ল্যানেটের অ্যাস্ট্রোনমিক্যাল ভিউতে কি কি স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স হয় সেগুলো যদি আমরা আলোচনা করি, তাহলে এক এক করে আমাদের প্রথমে দেখতে হবে যে কতটা দূরত্ব অবস্থান করছে, এবং তারপরে শেষে আমরা ডায়ামিটার পর্যন্ত ডিসকাস করে নেপচুন সম্পর্কে আমরা আলোচনা, নেপচুন সম্পর্কে আমরা টোটাল ক্যারেক্টারিস্টিক গুলো জেনে নেব। তো তার আগে আমি বলবো, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এবং প্রত্যেকটা যে সমস্ত পয়েন্ট গুলো এখানে নোট ডাউন করা আছে সেটা তোমরা নিজেদের মতো নোট ডাউন করে নাও, এবং একের পর কিছুদিন পর পর, দুদিন চার দিন পর পর এগুলোকে রিভিশন করে নাও। তাহলে কি হবে, রিভিশন করে নেবে তাহলে কি হবে, জিনিসগুলো মাথায় থেকে যাবে। এবং আমাদের যে সৌরজগৎটা রয়েছে সেখানে আমরা জানি যে আটটা প্ল্যানেট রয়েছে, আরেকটা প্ল্যানেট রয়েছে যেটা এখন আর গ্রহের মধ্যে পড়ে না, সেটা ডোয়ার্ফ প্ল্যানেটের মধ্যে পড়ে, পুরো সেটা নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করবো। কিন্তু এই যে টোটাল আটটা গ্রহ রয়েছে, আটটা গ্রহের সম্বন্ধে আমাদের স্পষ্ট একটা ধারণা হয়ে যাবে যে কোন গ্রহের কিরকম টেম্পারেচার রয়েছে, এবং কোন গ্রহের কিরকম কোন মেইন স্যাটেলাইট রয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের ধারণা তৈরি হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটাতে কি করবো, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো হচ্ছে নেপচুন যে গ্রহ রয়েছে সেই গ্রহ নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে। অর্থাৎ নেপচুন প্ল্যানেটকে নিয়ে আমরা আলোচনা করবো, এবং এটাই হচ্ছে সৌরজগতের লাস্ট বা সর্বশেষ গ্রহ, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমরা কি করবো, আজকের এই ভিডিওতে নেপচুনের স্পেশাল ক্যারেক্টারিস্টিক, স্পেশাল ক্যারেক্টারিস্টিক যদি দেখি, তাহলে সবার প্রথম আমরা দেখি দেখি এখানে রয়েছে হচ্ছে ফার্দেস্ট প্ল্যানেট। ফার্দেস্ট প্ল্যানেট মানে হচ্ছে সব থেকে দূরে অবস্থান করছে, অর্থাৎ দূরত্বের দিক থেকে সবার শেষে অবস্থান করছে হচ্ছে এই নেপচুন প্ল্যানেট, অর্থাৎ এই নেপচুন গ্রহ, ঠিক আছে। এবং এটা কি হচ্ছে, দূরত্বের দিক থেকে তাহলে সেটা ফার্স্ট পজিশন রয়েছে, ঠিক আছে। ফার্স্ট ফার্দেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম ফ্রম সান, ঠিক আছে। তো এটা আমরা দেখলাম যে ফার্দেস্ট প্ল্যানেট, এবং এটা কতটা দূরে অবস্থান করছে, এটা বলছে হচ্ছে 4.5 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে। এর আগে যে আমরা দেখেছিলাম যে ইউরেনাস, ইউরেনাস অবস্থান করছিল হচ্ছে 2.94 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছিল হচ্ছে ইউরেনাস, কিন্তু আমরা নেপচুনকে যদি দেখি, নেপচুন অবস্থান করছে হচ্ছে 4.5 বিলিয়ন কিলোমিটার দূরে, প্রায় মোটামুটি ভাবে প্রদক্ষিণ করছে, অর্থাৎ রেভলিউট করছে। এবং এর যদি বয়স আমরা যদি দেখি, এজ যদি আমরা দেখি, এর এজ হচ্ছে 4.5 বিলিয়ন ইয়ার্স, অর্থাৎ 4.5 বিলিয়ন ইয়ার্স, যেটা ইউরেনাসের এই সেম বয়সে ছিল, স্যাটার্নেরও সেম বয়স ছিল। শুধু যদি আমরা জুপিটার দেখি, জুপিটার ছিল হচ্ছে 4.6 বিলিয়ন ইয়ার্স, অর্থাৎ 4,600 বিলিয়ন ইয়ার্স আগে জুপিটার তৈরি হয়েছিল। এবং স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, এদের যে যদি আমরা অরিজিন দেখি, অরিজিন বা এদের এজ যদি আমরা দেখি, তাহলে সেটা হচ্ছে 4.5 বিলিয়ন ইয়ার্স। আর অরিজিন কিভাবে হয়েছে প্ল্যানেটগুলো, সেটা তো আমরা টোটাল তিনটা থিওরি সেখানে আমরা আলোচনা করে দিয়েছি। এখানে সেটা হচ্ছে মনোস্টার থিওরি, গোল স্টার থিওরি, গুটাবল স্টার থিওরি। সেটা যদি তোমরা না দেখে থাকো যে প্ল্যানেটগুলো কিভাবে সৃষ্টি হয়েছে, এবং লাস্টে মিথেন লিনিটারের দেওয়া ডাবল স্টার থিওরি আন্তর্জাতিক স্তরে মান্যতা প্রাপ্ত হয়েছে, এবং সেই থিওরির মধ্যে কি রয়েছে, তো অ্যাকচুয়ালি কিউরিয়াসিটি রাখতে হবে, নিজের প্রতি
জানার একটা আগ্রহ থাকতে হবে নিজের থেকে। তো তাহলে এই সমস্ত জিনিসগুলো জানা যাবে। এবং ভিডিওটা এর আগে ভিডিওগুলো আমার প্লেলিস্টে চেক করলে পরে এই কিভাবে অরিজিন অফ প্ল্যানেট সম্পর্কে তিনটে থিওরি সম্পর্কে সুন্দরভাবে সেখানে ডিসকাস করা হয়েছে। তো এবার দেখবো হচ্ছে স্পিড। স্পিড আমরা প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে দেখেছি স্পিড দুটো রকমের স্পিড হয়। একটা হচ্ছে রোটেশনাল আর একটা হচ্ছে রেভলিউশনাল স্পিড। রোটেশনাল মানে নিজের অক্ষের চারপাশে ঘুরে সেটা হচ্ছে রোটেশনাল, এবং রেভলিউশনাল হচ্ছে যে সূর্যকে প্রদক্ষিণ করবে সেটা হচ্ছে রেভলিউশনাল। ঠিক আছে, অর্থাৎ এই জিনিসটা প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রেই আমরা দেখেছি। তো এবার রোটেশনাল স্পিড যদি আমরা দেখি এই নেপচুনের, তাহলে নেপচুনের রোটেশনাল স্পিড হচ্ছে 16 ঘন্টা 6 মিনিট 30 সেকেন্ড। 16 ঘন্টা 6 মিনিট 30 সেকেন্ড কি এর হচ্ছে রোটেশনাল স্পিড। অর্থাৎ আমাদের পৃথিবীর যে রোটেশনাল স্পিড সেটা হচ্ছে 24 ঘন্টা, কিন্তু যদি আমরা ইউরেনাসের রোটেশনাল স্পিড দেখি তাহলে সেটা হচ্ছে 16 ঘন্টা 6 মিনিট 30 সেকেন্ড। ঠিক আছে, এরপরে আমরা দেখবো হচ্ছে রেভলিউশন। রেভলিউশন মানে কি, যে সূর্যকে কতদিন প্রদক্ষিণ করছে। ঠিক আছে, যদি এটা আমাদের সূর্য হয় এখান থেকে স্টার্ট করলো আবার এখানে এই যে এইভাবে আবার ঠিক এখানেই আসলো, তাহলে একবার কি করলো একবার প্রদক্ষিণ করা হলো। ঠিক সেরকম আমাদের পৃথিবী যেরকম 365 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। ঠিক আছে, তো পৃথিবীটাই আমাকে, পৃথিবীতে যেহেতু আমরা রয়েছি তো পৃথিবীটাকে আমরা বেস হিসেবে ধরে নেবো। তো পৃথিবী কতদিনে করছে, 365 দিনে করছে। আর এখানে এই যে নেপচুন রয়েছে, নেপচুন করছে হচ্ছে 7188 দিনে কি করছে, সূর্যকে একবার প্রদক্ষিণ করছে। ঠিক আছে, এর আগের যে প্ল্যানেট আছে অর্থাৎ ইউরেনাস, এই ইউরেনাস যে গ্রহটা সেটা করেছিল হচ্ছে 30687 দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। কিন্তু এই নেপচুন যদি আমরা দেখি, নেপচুন করে হচ্ছে 7188 দিনে কি করে, সূর্যকে একবার প্রদক্ষিণ করে। এরপর পাবো হচ্ছে আমরা ডেন্সিটি। ডেন্সিটি মানে কি সেটা আমরা প্রত্যেকটা ভিডিওতে এর আগে আলোচনা করে নিয়েছি। তো ডেন্সিটি অ্যাকচুয়ালি হচ্ছে 1.64 গ্রাম সেমি পার কিউব। আর এই নেপচুন গ্রহের যে ডেন্সিটি হচ্ছে সেটা হচ্ছে 1.64 গ্রাম সেমি পার কিউব। এরপর পাবো হচ্ছে কালার। কালার হচ্ছে নেপচুন গ্রহের হচ্ছে প্রিডমিনেন্ট ব্লু, অর্থাৎ মোটামুটি ভাবে এটা নীল বর্ণেরই হয়ে থাকে মোটামুটি ভাবে। ঠিক আছে, এরপরে পাবো হচ্ছে আমরা এভারেস্ট টেম্পারেচার। এভারেস্ট টেম্পারেচার যদি দেখি এটার এভারেস্ট টেম্পারেচার হচ্ছে সব থেকে কম। কেন সব থেকে কম, কারণটা হচ্ছে কি যে এই এতটা দূরে অবস্থান করছে, অর্থাৎ 4.5 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে। তো তাহলে সেখানে তো টেম্পারেচার স্বাভাবিকভাবেই অনেক কম হবে অন্যান্য সব গ্রহের তুলনায়, যেখানে আমাদের ইউরেনাস ছিল। ইউরেনাসের যদি আমরা টেম্পারেচার দেখি তাহলে সেটা ছিল হচ্ছে -195°C। কিন্তু নেপচুন আরো দূরে অবস্থান করার জন্য এই যে এভারেস্ট টেম্পারেচার সেটা হচ্ছে -200°C। ঠিক আছে, এরপর পাবো হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট যদি আমরা দেখি, এই নেপচুনের মধ্যে টোটাল 14টা স্যাটেলাইট রয়েছে বিজ্ঞানীদের মতে। কিন্তু তার মধ্যে যদি আমরা ফেমাস যদি কোনো স্যাটেলাইট দেখি তাহলে সেটা হবে হচ্ছে প্রোটিয়াস, যেখানে ইউরেনাসের ক্ষেত্রে ছিল হচ্ছে ট্রিটেনিয়া, স্যাটার্নের ক্ষেত্রে ছিল হচ্ছে টাইটান, এবং জুপিটারের ক্ষেত্রে ছিল হচ্ছে ড্যানিমেট, এবং আমাদের মার্সের মধ্যে ছিল হচ্ছে ফোবোস এবং ডেমোস, আমাদের আর্থের মধ্যে ছিল হচ্ছে মুন। তো এগুলো হচ্ছে বিগ বিগ যে স্যাটেলাইট, এগুলো হচ্ছে আমাদের সোলার সিস্টেমে। এবার পাবো হচ্ছে রিং। রিং যদি আমরা দেখি তাহলে নেপচুনের ক্ষেত্রেও রিং থাকে, সেখানে যেটা ফ্রম দ্য ইন্টারনেট সোর্সেস থেকে যদি আমরা দেখি তাহলে রিং হচ্ছে 5টা রিং থাকে কার, নেপচুনের, এবং 7টা রিং থাকে হচ্ছে 7টা বা 5টা রিং থাকে হচ্ছে ইউরেনাসের, এবং 7টা রিং থাকে হচ্ছে 7টা বা 9টা এরকম এক এক জায়গায় এক রকম ইনফরমেশন দেওয়া থাকে। তো সেটা হচ্ছে স্যাটার্নে থাকে রিং, অর্থাৎ বলয়ে থাকে। ঠিক আছে, মেইন যে গ্রহটা হচ্ছে তার চারপাশে বলয়ের মতো থাকে। এরপর পাবো হচ্ছে আমরা ডায়ামিটার। ডায়ামিটার যদি আমরা দেখি তাহলে নেপচুন যে গ্রহটা রয়েছে অর্থাৎ প্ল্যানেটটা রয়েছে তার ডায়ামিটার হচ্ছে 49,244 কিলোমিটার। কত, 49,244 কিলোমিটার হচ্ছে নেপচুনের ডায়ামিটার। এর ঠিক আগে যদি আমরা ইউরেনাসের ডায়ামিটার দেখি তো ইউরেনাসের ডায়ামিটার ছিল 50,724 কিলোমিটার। ঠিক আছে, 50,724 কিলোমিটার ছিল হচ্ছে ইউরেনাসের ডায়ামিটার। কিন্তু যদি আমরা নেপচুনের ডায়ামিটার দেখি, নেপচুনের ডায়ামিটার হচ্ছে 49,244 কিলোমিটার। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে টোটাল ক্যারেক্টারিস্টিক্স বা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স ফ্রম দ্য অ্যাস্ট্রোনমিক্যাল ভিউ। ঠিক আছে, অ্যাস্ট্রোনমিক্যাল ভিউ যদি আমরা দেখি সেই সেই সূত্রে আমাদের এই এগুলো হচ্ছে নেপচুনের স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স বা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স, যেগুলো নিয়ে আমাদের ডিসকাশন, যেগুলো নিয়ে আজকে আলোচনা করা হলো। তার মানে এই যে গোটা সোলার সিস্টেমটা যে রয়েছে, এই গোটা সোলার সিস্টেমের মধ্যে টোটাল 8টা যে গ্রহ রয়েছে, 8টা গ্রহ সম্পর্কে আমরা কি করলাম আলোচনা করে নিলাম, এবং সেগুলো যে স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স গুলো হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করে নিলাম। তার মধ্যে সর্বপ্রথম আমরা পেয়েছিলাম যে বুধ, তারপরে পেয়েছিলাম হচ্ছে শুক্র, তারপরে পৃথিবী, তারপরে মঙ্গল, যেটা ইনার প্ল্যানেট বা টেরেস্ট্রিয়াল প্ল্যানেটের মধ্যে পড়ে। তারপরে আমরা পেয়েছি যে অ্যাস্টেরয়েড বেল্ট, যেটাকে বলা হচ্ছে গ্রহাণু বলয়। তারপরে আমরা পেয়েছি হচ্ছে জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এবং নেপচুন, সেখানে সেই সমস্ত প্ল্যানেট গুলোকে আবার আউটার প্ল্যানেট বা জোভিয়ান প্ল্যানেট বলা হয়, কারণ সেগুলো জুপিটারের যে ক্যারেক্টারিস্টিক্স আর বাকি তিনটে যে উপগ্রহ রয়েছে, বাকি তিনটে যে গ্রহ রয়েছে তাদের ক্যারেক্টারিস্টিক্স বৃহস্পতির ক্যারেক্টারিস্টিক্স এর সঙ্গে অনেকটা মিলে যায়, কারণ বৃহস্পতির গ্যাসিয়াস ফর্মে রয়েছে বাকি তিনটে গ্রহ, অর্থাৎ স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন গ্যাসিয়াস ফর্মে রয়েছে, বিশাল বৃত্তাকার এগুলো হচ্ছে প্রত্যেকটা গ্রহ। ঠিক আছে, তো
এই যে টোটাল আমরা কি বললাম সোলার সিস্টেম সম্পর্কে, সূর্য সম্পর্কে আমরা আলোচনা করে নিয়েছি, সূর্যের ইন্টারনাল স্ট্রাকচার, এক্সটার্নাল স্ট্রাকচার কিরকম হয়, তারপর হচ্ছে সূর্যের থেকে যে সোলার ফ্লেম গুলো বেরোচ্ছে, তারপরে অরোরা অরোরা বোরিয়ালিস, অরোরা অস্ট্রালিস, যেটা দক্ষিণ গোলার্ধে যাচ্ছে সেটা হচ্ছে অরোরা অস্ট্রালিস, যেটা উত্তর গোলার্ধে যাচ্ছে সেটা হচ্ছে অরোরা বোরিয়ালিস, এবং সূর্যের থেকে যে ফ্লেম আসছে সেই ফ্লেম এবং আমাদের আর্থে যে অ্যাটমসফিয়ার তার মধ্যে যে সংঘর্ষ ঘর্ষণ হয়, ঘর্ষণের ফলে যে আওয়াজ তৈরি হয় সেটাকে বলা হচ্ছে ভিসলার। এই সমস্ত টার্ম গুলো নিয়ে অর্থাৎ গোটা সোলার সিস্টেম মোটামুটি ভাবে আমরা শেষ করে দিয়েছি, 90% এর উপর সিলেবাস কমপ্লিট হয়ে গেছে সোলার সিস্টেমে, ঠিক আছে। কত পার্সেন্ট? 90% এর কি পার্সেন্ট? 90% এর উপরে, 90% এর উপরে কি সিলেবাস মোটামুটি ভাবে আমাদের এই সোলার সিস্টেমে কমপ্লিট হয়ে গেছে। এর পরের একটা নেক্সট ভিডিও হবে, এখানে আমরা কি করবো গোটা সোলার সিস্টেমটাকে জাস্ট সেখানে নেবো। নেওয়ার পর আমাদের এখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ কিছু কিছু টার্ম রয়েছে যেটা আমরা টোটালটা একসঙ্গে পড়ে নেবো, সেটা একদম বুধ থেকে শুরু করে একদম নেপচুন পর্যন্ত। যেরকম যে আমরা জানি কি সব গ্রহই কি করছে পশ্চিম থেকে পূর্ব দিকে রোটেট করছে, ঘুরছে, কিন্তু দুটো এরকম গ্রহ আছে যারা উল্টো ভাবে ঘুরছে, ঠিক আছে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে। আমাদের পৃথিবীতে যদি কি হচ্ছে পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, তাহলে সেই দুটো গ্রহের ক্ষেত্রে পশ্চিম দিকে সূর্য উঠে পূর্ব দিকে অস্ত যাচ্ছে, ঠিক আছে। এবং তারপর আয়তন অনুযায়ী সব বড় থেকে ছোট হিসেবে সাজাতে পারে কি হবে, তারপর ছোট থেকে বড় হিসেবে সাজাতে পারে কি হবে, দূরত্ব অনুযায়ী পৃথিবী থেকে দূরত্ব অনুযায়ী কোন কোন গ্রহ থাকবে, তারপর সূর্য থেকে দূরত্ব অনুযায়ী কোন কোন গ্রহ থাকবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে টোটালি একটা ওভারভিউ নিয়ে আমরা কি করবো আলোচনা করবো এর পরবর্তী ভিডিওতে। তো আজকে নর্মালি আমরা কি করলাম এই নেপচুনের যে স্পেশাল ক্যারেক্টারিস্টিক গুলো হয় সেগুলো নিয়ে আমরা একটা ধারণা নিয়ে নিলাম, এবং প্রত্যেকটা গ্রহ সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেল, এবং তাদের যে স্পেশাল ক্যারেক্টারিস্টিক গুলো আমি যেগুলো বোর্ডে লিখেছি আমি তোমাদের কাছ থেকে জাস্ট এতটুকুই আশা করবো যে এগুলো তোমরা যদি যারা যারা ভিডিওটা দেখবে, ঠিক আছে, তো সেই সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আমি বলবো যে তোমরা অবশ্যই সেগুলোকে, এবং আমার ভিউয়ার্স ছোট ভাই বা বোনেরা যারাই দেখবে বা সিনিয়র যারাই দেখবে, মানে জানি না কার কতটা সেটা কাজে লাগবে, কিন্তু আমি আমার 100% দিয়ে চেষ্টা করেছি জিনিসগুলোকে ভালোভাবে বলার জন্য, ঠিক আছে। তো এটাই বলবো যে এগুলো খাতায় নোট ডাউন করে নিয়ে বারবার রিকল করলে জিনিসগুলো আর ভোলার মতো সেরকম কোনো চান্স থাকবে না। তো আমি জাস্ট এতটুকুই বলবো যে জিনিসগুলোকে রেগুলারলি নোট বানিয়ে তারপর সেগুলোকে পড়ার জন্য এর পরবর্তী ভিডিওতে আমরা যে সোলার সিস্টেম রয়েছে তার কিছু শুধু অংশ বাকি রয়েছে বললাম, মানে 90% যে সিলেবাস রয়েছে সোলার সিস্টেমের মধ্যে পড়ে সেগুলো মোটামুটি ভাবে কমপ্লিট করে দিয়েছি, জিওগ্রাফিতে অ্যাস্ট্রোনমি রেসপেক্টিভে যতটুকু হয়, ঠিক আছে। এর পরবর্তীতে জাস্ট 10% বাকি রয়ে গেছে, সেটা একটা পরবর্তী একটা ভিডিওর মধ্যে সেটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে। ততক্ষণের জন্য চাই।